প্রতিমা ব্লকের এল প্লট আড্ডির বাজার, জায়গাটার নাম রাখালপুর। রাখালপুরের যে বাজার তাকে বলা হয় আড্ডির বাজার। আড্ডির বাজারের মার্কেট কমপ্লেক্স, এখানে বাজার সুন্দরভাবে সাজানো, কোথাও কাদা হয় না, কংক্রিটের ঢালাই করা, দোকান বসানো, ঠিক এই শেডের তলায় মাছ মাংসর দোকান, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে মাছ রাখা হয়, এই ড্রামে মুরগির পালক ছাড়ানো হয়, এর ওপরে মুরগির মাংস কাটা হয়, সব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথায় নোংরা আবর্জনা নেই। প্রতিদিন দোকানদাররা মাছ মাংস কাটে, আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি চলে যায়। ঠিক এই মার্কেটের পাশেই আছে উত্তমবাবুর বাড়ি। এই বাড়িতেই আমি থাকি, আজ 10 বছর হয়ে গেল এই বাড়িতেই আছি কর্মসূত্রে। আর এই বাড়ির পাশেই ঠিক আমার বাসার সঙ্গে যুক্ত এত সুন্দর ফার্নিচারের একটি দোকান, প্রতিদিন বহু রাত পর্যন্ত কাজ হয়, দাদা ভাই ফার্নিচার, অক্ষয় কুমার দাসের ফার্নিচার দোকান, প্রতিদিন প্রচুর কাজ করে। এখানে আমি দেখাবো কত সুন্দর ডিজাইন করা, কাঠের ডিজাইন করা খাট তৈরি হচ্ছে। এখানকার খাটের দাম খুব বেশিও নয়, শহরাঞ্চলের থেকে অনেক কম। আরেকটা ডিজাইন আমি দেখাবো, খাটগুলো তৈরি হচ্ছে, সবে ডিজাইনগুলো কাটা আছে। এখান থেকে খাট বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হয়ে যায়। এখানকার বিয়ে হলে, মেয়েদের বিয়ে হলে খাট দেয়া হয়, নতুন খাট, ডিজাইন করা খাট। বেশ মার্কেটটা সুন্দর সাজানো গোছানো, মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাজারের পাশেই থাকি তো, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রাখালপুর আড্ডির বাজার। এখানে এলে মনে হয় যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি, আড্ডির বাজারকে এতটাই ভালো লেগে গেছে। সুন্দরবনে থাকাটা খুব একটা খারাপ লাগা নয়, বেশ আনন্দদায়ক।